তো হে গাইস, হাই। আজকে আমি ফাইনালি অনেকদিন বাদে একটা রিসেপশনে যাচ্ছি। ওকে, আমার ভাগ্যে বিয়েবাড়ি পড়ে না, তো আমি খুব খুশি তাই জন্য। তো চলে আসার পর খুব অতিথি আপ্যায়ন হয়েছে, তো তখনকার ব্লগ নিতে পারি না, একদম ঘর ভর্তি লোক এসেছে আমাকে দেখতে। দেন তারপরে বাচ্চাদের সাথে বসেছিলাম, মানে লাঞ্চ করতে বসে গেছি, মানে রিসেপশন বিকেলে, বাট আমি চলে এসেছি তাড়াতাড়ি। তো লাঞ্চ করলাম, করে এবার খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়েছি। দেন এবার যাচ্ছি হল দেখতে, মানে এসে গেছে যে হলেতে আর কি হবে পার্টিটা। তো এসেছি, এখানে মেকআপ আর্টিস্ট বসে আছে অলরেডি, তো তাদেরকে দেখতে এসেছিলাম, বসাতে এসেছিলাম। আর আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা, ঘেমে নিয়ে এক একার, মানে খুবই গরম, একটা ভ্যাপসা গরম। তার উপর থেকে দেখো আমার নেলস কীরকম, খাওয়া দাওয়ার পর কীরকম হয়ে গেছে, কিছু করার নেই। এত শখ করে মাঝরাত্রে জেগে নেলস করেছিলাম, মানে আমার চোখ মুখে অবস্থা দেখতেই পাচ্ছ। দেন বাড়ি চলে এলাম, এসে দেখছি সবাই রেডি রেডি হচ্ছে, সাজুগুজু করছে, আমিও রেডি হলাম। তো হয়ে সবাই এই তো চলেও এসেছি রিসেপশন হলেতে। তো সবাই ব্রাইডের সাথে পিকটি ক্লিক করছে, বাট আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমি কী করবো, আমি চুপচাপ বসে আছি আমার ফ্রেন্ডের সাথে, যার আর কি মামার রিসেপশন চলছে, সেও বসে আছে দেখতে পাচ্ছ, আমিও বসেছিলাম। তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি বাড়ি, তো তাই জন্য চলে এলাম তাড়াতাড়ি খেতে। তো বেশ দারুণ খাবার টাবার হয়েছিল, আমি বেশি কিছু খাইনি অবশ্য, মেনু দেখে নিতে পারো। আর এই তো পেট ফেট সাজানো টুকটাক হয়ে গেছে, আর কি করব, রাত হয়ে গেছে, বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে পেটাবে আমাকে। তো এবার আমি চলে যাচ্ছি, এটা আমার ফুল লুক, আর অনেক ফটো ক্লিক করেছি, তো যা যা ফটো আছে সব তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, টাটা, বাই বাই।